যেই কোরআন ওসমান গনি পড়তেছিলেন এই রক্তের চিহ্ন এখনো 137 নম্বর আয়াতে আছে আমাদের নবীর জামানায় সিনায় ধারণ করলো সাহাবায়ে কেরাম গাছের পাতায় লেখলো হাড্ডিতে লেখলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চারটা কোরআনের কপি তিনি করলেন বড় বড় এর মধ্যে উনি বিভিন্ন জায়গায় পাঠাইলেন এখনো যদি আপনারা আমার সামনের এই কোরআনের সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কোরআন মিলায়া দেখতে চান দেখতে পারেন এখনো কিভাবে একটু টাকা খরচ হবে ওসমান গনির যুগের দুইটা কোরআনের কপি এখনো দুনিয়াতে আছে একটা তাশখন্দের লাইব্রেরিতে আরেকটা ইস্তাম্বুলের লাইব্রেরিতে টাকা খরচ করে তাশখন্দে যাবেন যাওয়ার পর লাইব্রেরিতে ঢুকবেন ঢুকার পর কোরআন খুলবেন খোলার পর সূরা বাকারার 137 নম্বর আয়াতে যাবেন কত সূরা বাকারার 137 নম্বর আয়াতে গিয়ে দেখবেন রক্তের একটু চিহ্ন দেখা যায় এই রক্তের চিহ্নটা কিভাবে আসলো 35 হিজরির 17 অথবা 18 জিলহজ শুক্রবার দিন বিদ্রোহীরা হযরত ওসমান গনিকে যখন শহীদ করে দেয় ওসমান গনির ওই শাহাদাতের রক্তের ফোঁটার চিহ্নটা এখনো তাশখন্দের লাইব্রেরির ওই কোরআনে যেই কোরআন ওসমান গনি পড়তেছিলেন এই রক্তের চিহ্ন এখনো 137 নম্বর আয়াতে আছে যদি মিলাইতে চান যে হুজুর মিলাবো তো এটা একটা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে আর ওখানে গিয়া পরে পরে মিলাইবেন দেখবেন কোনো পরিবর্তন পাবেন না তাহলে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের গ্রন্থ পেয়ে আমরা খুশি না বেজার এজন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম